আসলে এটা আমার বাড়ি, আসলে কাস্টমারের জন্য উঠাইছি। এটা যে কোনো কাস্টমার চাইলে সে তার বাসা নিয়ে বসাতে পারবে, মানুষের সুখ বিক্রি করি আর কি। আচ্ছা, মানুষের সুখ, সুখ তো না, স্বপ্ন, স্বপ্ন বিক্রি করি। মানে স্বপ্নের যে সুখ থাকে, মানুষের যে স্বপ্ন থাকে, এই স্বপ্নগুলাই হচ্ছে আপনারা তৈরি করেন, আর এটা টাকার বিনিময়ে সেল করেন। আজব কিন্তু ব্যবসাটা ভাই। হ্যাঁ, কাস্টমার চাইলে যে কোনো ধরনের ঘর তার মনের মাধুরে দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবে। লম্বায় 23 ফিট, পাশে আছে আপনার বারান্দা সহকারে 20 ফিট, পুরো লোহা কাঠের ঘর, সম্পূর্ণ লোহা কাঠের। আমরা হচ্ছে খোলা বেলকনি, তলায় এটা উপরে কোনো বেলকনি নেই, ঘরের উপরে কোনো বেলকনি নেই, নিচে একটা খোলা বেলকনি আছে। এই বেলকনিটার সাইজ হচ্ছে 8 ফিটের, 8 ফিটের বেলকনি। আপনি চাইলে এখানে বসতে পারবেন, এখন কিন্তু বিকাল টাইম। এরকম একটা আপনার ভিউ, যদি আপনার বাসার সামনে থাকে আপনি এরকম ভিউ দেখতে পারবেন। এই বিজনেসটায় প্রবাসীদের জন্য অনেকটা সুবিধা হয়েছে, তারা বাইরে থাকে, তারা এসে ঘর বা বাসায় বসে মিস্ত্রি দিয়ে ঘর বানাতে পারে না, সময়ের একটা ব্যাপার স্যাপার আছে। তারা বাইরে বসে আমাদের ঘরগুলো পছন্দ করে, লোক পাঠায়, দেন তারা এসে পছন্দ করে নিয়ে যায়। যে ঘরটা পছন্দ করেছে সেটা যদি সেল হয়ে যায় তাদেরকে আমরা বানিয়ে দিই ইনশাআল্লাহ। হ্যালো বন্ধুরা, ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করতে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা আছি মুন্সিগঞ্জের লৌহজং থানায়, আর এটা হচ্ছে কলাবাগান কাঠপট্টি বাজার। আমাদের সঙ্গে আছে সাকিব ভাই। ভাই কেমন আছেন? জি ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আপনার বাড়িতে আছেন না? এটা এটা তো বাড়ি নাকি? আসলে এটা আমার বাড়ি, আসলে কাস্টমারের জন্য উঠাইছি আর কি। কাস্টমারের জন্য উঠাইছেন, মানে ঘর আর কি? জি ঘর, এটা যে কোনো কাস্টমার চাইলে সে তার বাসা নিয়ে বসাতে পারবে। মানে আপনাদের এখানে তো প্রচুর পরিমাণে ঘর আছে, এই ঘরগুলো আপনারা তৈরি করে বিক্রি করেন? জি, তৈরি করে মানুষের সুখ বিক্রি করি আর কি। আচ্ছা, মানুষের সুখ, সুখ তো না, স্বপ্ন, স্বপ্ন বিক্রি করি। মানে স্বপ্নের যে সুখ থাকে, মানুষের যে স্বপ্ন থাকে, এই স্বপ্নগুলাই হচ্ছে আপনারা তৈরি করেন, আর এটা টাকার বিনিময়ে সেল করেন। আজব কিন্তু ব্যবসাটা ভাই। হ্যাঁ, আর কাস্টমার চাইলে যে কোনো ধরনের ঘর তার মনের মাধুরে দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবে। আপনি যে দাঁড়ায় আছেন, এই ঘরটার সাইজ কতটুকু? এটা হচ্ছে লম্বায় 23 ফিট, পাশে আছে আপনার বারান্দা সহকারে 20 ফিট, আমার বারান্দাটা আছে। আপনাদের এই ঘরগুলা কিন্তু মানে খুবই সুন্দর লাগে। আমাদের এলাকায় এরকম হয় না যে মাটির উপরে আপনারা হচ্ছে যে মানে মাটি থেকে হাত দেড়েক জায়গা রাখেন, মানে ফাঁকা থাকে। এটা ফাঁকা রাখার উদ্দেশ্যটা হচ্ছে আপনার, আপনি চাইলে নিচে আপনার যদি পানি ওঠে, আমাদের গ্রাম এলাকা, পানি উঠলে যাতে ঘরে পানি না চলে যায়, তার জন্য কিন্তু আমাদের এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। এখন পানি ওঠে না, তারপরেও সেটা কিন্তু চলে আসতেছে, এইভাবেই হচ্ছে চলে। খুবই সুন্দর লাগে, আপনি আপনার ডিজাইনগুলো করেন খুব চমৎকার। ঘরের সামনে এই যে ডিজাইনগুলো করছেন খুবই সুন্দর ফুটায় তুলছেন। আমরা জানবো যে এই ঘরগুলোর দাম কেমন পড়বে, মাপ মান কেমন। এই যে একটা সিঁড়ি দিছেন, এটা তো মানে কি কাঠের দিছেন? এই ঘরটা সম্পূর্ণ লোহা কাঠের ঘর, সম্পূর্ণ লোহা কাঠের। আমরা একটু যদি দেখি ভিতরে ডিজাইনগুলো কেমন বা এগুলোর মান কেমন, দামটাও আমরা জানবো। আমাদের সঙ্গে আছে সাকিব ভাই। আমরা আছি মেসার সর্দার এন্টারপ্রাইজে। সাকিব ভাই আছে আমাদের, আমাদের সাথে দেখাবে এই ঘরগুলা ঘুরে ঘুরে, যে এগুলা আসলে কিভাবে তৈরি করছে, পাটাতনটা কেমন, এই যে বারান্দা, এটা তো ঘরের সামনে বোধহয় বারান্দা না, এটা হচ্ছে খোলা বেলকনি। খোলা বেলকনি, খোলা বেলকনি, এটা নিস্তালায় যে বেলকনি, নিস্তালায়, এটা উপরে কোনো বেলকনি নেই, ঘরের উপরে কোনো বেলকনি নেই, নিচে একটা খোলা বেলকনি আছে। এই বেলকনিটার সাইজ হচ্ছে 8 ফিটের, 8 ফিটের। জি, 8 ফিটের বেলকনি, আপনি চাইলে এখানে বসতে পারবেন, এখন কিন্তু বিকাল টাইম। এরকম একটা আপনার ভিউ, যদি আপনার বাসার সামনে থাকে আপনি এরকম ভিউ দেখতে পারবেন। ওয়াও, খুবই সুন্দর লাগতেছে কিন্তু, মানে এই যে মানে পাশের যে সিনারিটার সাথে মানে ঘরটার বেলকনিতে বসে এক কাপ চা খাইলে ভাই মানে সেই সেই লাগবে। ওই যে প্রথমেই আমরা বলছি যে হচ্ছে আপনারা হচ্ছে স্বপ্ন, মানুষের যে ঘরের এক ঘর বাড়ি বা ঘর বানানোর একটা স্বপ্ন থাকে, সেই ঘরগুলাই আপনারা তৈরি করে দেন, একদম ফুল সেট আপ করে আপনারা দিয়ে আসেন। জি জি, আমাদের এই বিজনেসটায় প্রবাসীদের জন্য অনেকটা সুবিধা হয়েছে, তারা বাইরে থাকে, তারা এসে ঘর বা বাসায় বসে মিস্ত্রি দিয়ে ঘর বানাতে পারে না, সময়ের একটা ব্যাপার স্যাপার আছে। তারা বাইরে বসে আমাদের ঘরগুলো পছন্দ করে, লোক পাঠায়, দেন তারা এসে পছন্দ করে নিয়ে যায়। যে ঘরটা পছন্দ করেছে সেটা যদি সেল হয়ে যায় তাদেরকে আমরা বানিয়ে দিই ইনশাআল্লাহ। মানে ওই সেম ডিজাইনের আবার তৈরি করে দিতে পারেন। আচ্ছা, এই ঘরটায় কি কি সুবিধা থাকবে আমাদের যদি একটু দেখাই? এই ঘরটা একটা খোলা বেলকনি পাচ্ছেন, এটা একটা সুবিধা আছে, একটা বেলকনি। জি, আর আমরা যদি মূল ঘরে চলে আসি, মূল ঘরের ভিতরে আমরা এই যে ঢুকতেছি, মূল ঘরের ভিতর, এটা হচ্ছে আপনার মূল ঘর, এটা হচ্ছে মূল ঘর। এখানে আমরা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবো, ডাইনিং রুম হিসেবে এটা ব্যবহার করতে পারবো। এখানে আমরা সিঁড়ি বানিয়ে রেখেছি, এটা উঠাবো, এখনো কাজ শেষ হয়নি। এটা দিয়ে হচ্ছে দোতলায় চলে যাবে, তাই তো? দোতলায় চলে গেলে দোতলায় কিন্তু একটা বেডরুম আছে এরকম। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে ভাইয়া একটা বেডরুম, মাস্টার বেডরুম। এটা হচ্ছে বেডরুম? জি, এটা হচ্ছে মাস্টার বেডরুম এই ঘরের। এখানে কিন্তু আপনি বেড রাখতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে জানালা দেওয়া আছে, মানে জানালা খুলে হচ্ছে সিনারিগুলো দেখতে পারবে, বাইরের পরিবেশটা কেমন আছে, খুবই সুন্দর। এটা হচ্ছে মাস্টার বেডরুম, আর এই পাশে হচ্ছে ডাইনিং রাখতে পারবে, ডাইনিং ডাইনিং রুম। এইখানে হচ্ছে ডাইনিং ড্রয়িং কি অ্যাটাচড নাকি শুধু ডাইনিং? এটা আছে ডাইনিং প্লাস ড্রয়িং, যেভাবে রাখবে ড্রয়িং এইভাবে রাখতে হবে, স্পেস আছে যেহেতু বড়। আর এই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে চলে যাবে। উপরে হচ্ছে কয়টা রুম হবে? আবার উপরে আপনার দুইটা রুম হবে, উপরেও হচ্ছে দুইটা রুম আছে, রুম হবে। হ্যাঁ,
আমরা উপরে উঠতে পারতেছি না কারণ সিঁড়িটা লাগানো নাই। আমরা আবার হচ্ছে যে পরবর্তীতে আসলে অবশ্যই দেখাবো যে এটা উপরে কিরকম জায়গা থাকে বা কিরকম ই হয়। প্রিয় ভিউয়ার্স, খুবই চমৎকার চমৎকার ডিজাইনের ঘর আছে এখানে। আবার কেউ যদি চান যে নিজস্ব ডিজাইনে, মানে ডিজাইন করে দেবেন যে ভাই আমাকে এই ডিজাইনের তৈরি করে দিতে হবে এই কাঠের, সেটাও করে দিতে পারবে। সাকিব ভাই, আপনারা তো বোধ হয় এভাবেও করেন? জি জি, যে কোনো মডেলের কাস্টমার চাইলে আমরা বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, যে কোনো ডিজাইন দিলে আপনারা, বা যে কোনো কাঠের। জি, যে কোনো কাঠের বললে আমরা বানিয়ে দিতে পারবো। এই ঘরটা তো বললেন বোধ হয় নিচে আছে দুই রুম, উপরে আছে দুই রুম, চার রুম, আর এই যে একটা হচ্ছে খোলা বেলকনি, মানে একদম নিস্তালায়, মানে যারা হচ্ছে যে একটু শৌখিন টাইপের তারা এই ঘরগুলো পছন্দ করবে হয়তো। আপনি এই ঘর যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে, সেটা কিরকম দাম চাচ্ছেন? এটার প্রাইস হচ্ছে 490,000 টাকা, একবার ফিক্সড প্রাইস ভাই এটা। এক্সটের পরেও অনেকেই বলে যে ভাই একটু ডিসকাউন্ট, একটু সম্মানী আপনার চ্যানেল থেকে ভিডিও দেখে আসলে। ভাই আমি আসলে ভাই আমাদের ঘরের ডিসকাউন্ট সিস্টেমটা খুব কম হয়, আর আমরা ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুকে যখন প্রাইসগুলো বলি চেষ্টা করি ফিক্সডটাই বলার। আসলে আমি কিছুটা অনার করি, আমাদের চ্যানেল যদি বলে কেউ তাহলে অবশ্যই একটা ডিসকাউন্ট করে দেবেন। আপনারা যে 50 বছর বা লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছেন এই ঘরে, এইগুলাই আমরা লাইফ টাইম গ্যারান্টি দেব। এসএসসি কখনো কিন্তু জম ধরে না, এসএসসি জম ধরে আমরা এই জন্য এসএসসি গুলো ইউজ করে দিয়েছি। প্লাস প্লেন শীট যেগুলো আছে এগুলো কিন্তু সীসা দিয়ে তৈরি, এগুলো কিন্তু জম ধরে না। এই প্লেন শীট গুলো হেভি মানের, এগুলো মানে সহজে নষ্ট হওয়ার মতো না। জি, ওয়াও, খুবই চমৎকার। আর এই যে বাইরের যে এগুলো সবই লোহা কাঠের, সবই লোহা কাঠের ডিজাইন করা, ভিট মজগি, এগুলো লোহা কাঠের। হ্যাঁ, এগুলো লোহা কাঠের, যেগুলো আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। না, অনেকেই বলে থাকে ভাই লোহা কাঠ নাকি এখন পাওয়া যায় না, আপনারা এই কাঠগুলো কোথা থেকে সংগ্রহ করেন? এগুলো আমরা হচ্ছে আপনার এই বাইরের থেকে সংগ্রহ করে, যারা ইম্পোর্টার আছে, যারা ইম্পোর্ট করে বাইরে থেকে তারা সংগ্রহ করে, প্লাস আমরা তাদের থেকে কালেক্ট করে অর্ডার করেন, অর্ডার করলে তারা হচ্ছে এনে দেয় আপনাদের। ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবো, ডাইনিং রুম হিসেবে এটা ব্যবহার করতে। এখানে আমরা সিঁড়ি বানিয়ে রেখেছি, এটা উঠাবো, এখন কাজ শেষ হয়নি। এটা দিয়ে হচ্ছে দোতলায় চলে যাবে, তাই তো? দোতলায় চলে গেলে দোতলায় কিন্তু একটা বেডরুম আছে এরকম। আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন। আর মুন্সিগঞ্জের বাইরের জেলার থেকে যারা দেখছেন বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। সাকিব ভাই, আপনাদের এখানে সরাসরি আসতে চাইলে কিভাবে আসবে, বা আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দিতেন? জি, আমার ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা লৌহজন থানা কলাবাগান কাকপুরটি ঘোড়াদুর পাকা ব্রিজ সংলগ্ন। ঢাকা থেকে যদি কেউ আসে, ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের নিচে গাংচিল বাস কাউন্টার আছে, গাংচিল বাসে উঠা বললেই হবে ঘোড়াদুর পাকা ব্রিজ, সরাসরি চলে আসতে পারবো, সরাসরি এখানে চলে আসবে। আর আমার ফোন নাম্বারটা হচ্ছে 01745050447। ওকে ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্তই, আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।